ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের দেখাবো একটি চার ভলিউমের পাওয়ার অ্যাম্পলিফায়ার কীভাবে তৈরি করতে হয়। তো এটি তৈরি করতে গেলে ফার্স্ট যেটা আমাদের লাগবে, আমাদের একটি ক্যাচিং প্রয়োজন। তো এটা হচ্ছে তার ক্যাচিং, 1, 2, 3, 4, এখানে চারটে ভলিউম আছে। এখানে একটি অন অফ সুইচ হবে এবং এখানে একটি MP3 কার্ড বসবে। ক্যাচিংটার ভিতরে আমরা সে অ্যাম্পলিফায়ারটা এখন তৈরি করবো। এটা হচ্ছে সে সার্কিট, এটা হচ্ছে ELA4508 একটি সার্কিট, এটা কমপ্লিট একটি সার্কিট। তো এর অনেক কানেকশান রয়েছে, এর কানেকশানগুলো দিয়ে কিভাবে একটি পূর্ণাঙ্গ অ্যাম্পলিফায়ার তৈরি করতে হয় একটি সার্কিট দিয়ে, সেটা আজ আমরা দেখব। এটা হচ্ছে স্পিকারের ট্যাগ বলা হয় এটাকে, যেখান থেকে কানেকশান যায় স্পিকারের। এই সার্কিটটাতে আমাদের দুইটি স্পিকার চলবে, এই জন্য এখানে চারটি রয়েছে। এটা চারটি পাওয়া যায় বেশি, এবং প্রয়োজন বোধে আরও বেশি লাগাই নেওয়া যেতে পারে। এটা তৈরি করতে গেলে আমাদের আরও লাগবে MP3 কার্ড, যেটা মেমোরি এবং USB দুইটা ইউজ করা যায় এই কার্ডটাতে। এটা রান হবে 5 ভোল্টে, 5 ভোল্টে একটি USB কার্ড। এটা হচ্ছে রিমোট, এটা হচ্ছে ভলিউম নব। এখানে চারটি নব রয়েছে, চারটি ভলিউম, এর জন্য চারটি নব প্রয়োজন এখানে, অর্থাৎ ভলিউম ঘোরাতে গেলে যে নবগুলো প্রয়োজন হয়। আমাদের ক্যাচিংটা যাতে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে সেজন্য আমরা এই ক্যাচিংটাতে পায়া ইউজ করব। এটা হচ্ছে নিচে থাকবে এভাবে, যাতে আমাদের ক্যাচিংটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। এভাবে এটা ইউজ করতে হবে 4×4টা। যেহেতু আমরা এই MP3 কার্ড ব্যবহার করবো, এই জন্য আমাদের পাওয়ার রেগুলেটিং দরকার পিওর 5 ভোল্ট। পিওর 5 ভোল্টের জন্য আমাদের হচ্ছে 5 ভোল্টের যে রেগুলেটিং IC থাকে 78-5, সেই রেগুলেটিং IC-টা আমরা ব্যবহার করবো 5 ভোল্টের জন্য। এটা হচ্ছে সেই IC। আমাদের AC ক্যাবেল প্রয়োজন, এটা হচ্ছে AC ক্যাবেল। সামনে আলো আসছে কি না সেটা বোঝার জন্য আমাদের একটি পাওয়ার LED-র প্রয়োজন, আমরা সেটাও এখানে ইউজ করব। এবং এর সাথে একটি অন মেগাউন্স একটি রেজিস্টার ব্যবহার করা হবে। আমরা MP3 কার্ড ব্যবহার করলেও এটা যাতে মোবাইলে বাজানো যায়, এজন্য আমরা অডিও ইনপুট সকেটও ব্যবহার করব, যেটার সাহায্যে অডিও ইন করে মোবাইলের সাহায্যে আমরা এটা বাজাতে পারি। এবং পাওয়ার সুইচ ব্যবহার করতে হবে AC অন অফ করার জন্য। এরপর সর্বশেষ যেটা লাগবে, আমাদের পাওয়ার সোর্স লাগবে। এজন্য আমরা এই সার্কিটটাতে 12×12 একটি ট্রান্সফর্মার ব্যবহার করব। এই ক্যাচিংটাকে সুন্দরভাবে বসিয়ে রাখবার জন্য আমরা এর চারটি পায়া লাগাবো। এখানে চারটি ছিদ্র রয়েছে, 4×4 পায়া আমরা এখানে লাগিয়ে দেবো। এটা এভাবে লাগাতে হবে। এখানকার আমাদের চারটি পায়ে লাগানো হয়ে গেছে, এখানে এবার এখানে ইনপুট সকেটটি আমরা এখানে কানেক্ট করব। এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে, এবার এখানে ট্যাগটি কানেক্ট করব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগটিও কানেক্ট করা হয়ে গেছে। এখানে ইনপুট যে সকেটটি রয়েছে সেটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব,
এখানে যে আমরা এমপি থ্রি কার্ড ইউজ করবো, এবার সেটা এখানে কানেক্ট করব। এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে। এবার যেটা করবো, এখানে একটি অন অফ সুইচ কানেক্ট করতে হবে, সেটাও আমরা এখন করে ফেলবো। এখানে একটি লক রয়েছে, এটা আস্তে করে চাপ দিলে ভিতরে চলে যাবে। হ্যাঁ, এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে। আমরা এক এক করে প্রত্যেকটি পার্সিতে কানেক্ট করছি। এরপর এখানে আমাদের যেটা কানেক্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার সাপ্লাইতে ট্রান্সফরমারতে কানেক্ট করতে হবে। এখন এখানে এবার আমরা এসি কেবলটি কানেক্ট করব সুইচের সাথে। এখানে কেবলটি কানেক্ট করতে গেলে ফার্স্ট আমরা এই পাশ থেকে এটা ভিতরে নিয়ে নেব। এখানে টেপ টেপ দিতে হবে, যাতে ভিতর থেকে টান লেগে বেরিয়ে না যায়। হ্যাঁ, আমাদের এটা কানেক্ট করা হয়ে গেছে। এবার আমাদের ট্রান্সফরমার দিয়ে এসি যেটা দিয়ে প্রবেশ করবে, সেই পিন দুটো এখানে সুইচিং এর সাথে কানেক্ট করতে হবে, এই কেবল দুইটা। এখানে একটা কানেক্ট করেছি। হ্যাঁ, আমাদের ট্রান্সফর্মার সাথে এসি ইনপুট কানেকশন কানেক্ট করা হয়ে গেছে। এবার এটা সুন্দরভাবে এখানে সেট করে দেব। এবার আমাদের দেখতে হবে যে আমাদের প্রাইমারিতে যে কানেকশনটা দিয়েছি, সেটা সেকেন্ডারিতে ভোল্টেজটা আসছে কিনা। তো এটা আমরা দুইভাবে দেখতে পারি, মিটারের সাহায্যেও দেখতে পারি, আবার ডাইরেক্ট এসি ইন করেও দেখতে পারি। আমরা এসি ইন করেছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজটি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আউট হচ্ছে এবং আমরা ভোল্টেজটি পেয়েছি, যেটা আমরা বুঝতে পারছি স্পার্ক দেখে। এটা হচ্ছে 4508-এর সেই অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ডটি। এখানে কোথায় কি কানেকশন হবে সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এটা হচ্ছে ডিসি ইনপুট 12 ভোল্টের কানেকশন হবে এখানে। এখানে তিনটি আপনার কানেকশন দেখতে পাচ্ছেন, মিডিলটা হচ্ছে গ্রাউন্ড, এর দুই পাশে হচ্ছে আপনার
পজিটিভ ভোল্ট কানেকশন হবে এখানে, এবং এখান থেকে দুইটি স্পিকার লাইন আউট হবে, এবং সেই লোগো দেওয়া রয়েছে স্পিকারের, এ একটা লোগো রয়েছে এবং এখানে একটি লোগো রয়েছে, এই দুইটা থেকে দুইটা স্পিকার আউট হবে এবং দুইটা স্পিকারই বাজানো সম্ভব এই সার্কিটটি দিয়ে। এবং এখানে আপনার অডিও ইন হবে, অডিও ইনটা না হলে তো আমরা সাউন্ডটা পাবো না, তো অডিও ইন হবে এখান থেকে, এই ক্যাপাসিটরের ভিতরের থেকে আপনার এখান থেকে অডিও ইন হবে, মিডিলটা হচ্ছে আপনার গ্রাউন্ড ইন এবং দুই পাশে দুইটা হচ্ছে পজিটিভ ইন হবে, অর্থাৎ স্টিরিও সাউন্ড দেবে সার্কিটটি। তো এটা কীভাবে কানেকশন করতে হয় চলুন সেটা দেখা যাক। এটা হচ্ছে ট্রান্সফরমারের আপনার ক্যাবেল, এখানে তিনটি ক্যাবেল দেখতে পাচ্ছেন, তো মিডিলটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ এটা হচ্ছে 12/12, তো এখানেও মিডিলে যাবে ট্রান্সফর্মার, এটা মিডিলেই থাকে, এবং দুই পাশে যে দুইটি ক্যাবেল যাবে সেই দুইটা হচ্ছে পজিটিভ। এখান থেকে এসি ভোল্ট হয়, তো এই এসিটাকে আমাদের বিশুদ্ধ ডিসি করার জন্য এখানে রেক্টিফায়ার ইউজ করা হয় এবং একটি ফিল্টার ক্যাপাসিটার ইউজ করা হয়। তো এটাকে এখন আমরা সোল্ডারিং করব। এগুলো এক এক করে আমাদের সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের পিন শর্ট হয়ে না যায়। হ্যাঁ, আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা স্পিকারে আউটপুট ক্যাবেল কানেক্ট করব, এখানে দুইটি স্পিকার রয়েছে সুতরাং আমাদের দুইটি ক্যাবেল কানেক্ট করতে হবে। আমাদের একটি ক্যাবেল কানেক্ট করা হয়ে গেছে, এবার অপরটিও কানেক্ট করব। হ্যাঁ, আমাদের দুইটি স্পিকারের ক্যাবেলই কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা অডিও আউটপুট ক্যাবেলটি কানেক্ট করব ট্যাগের সাথে, যেটা দিয়ে স্পিকারের লাইন আমরা শুনতে পাবো, অর্থাৎ ওখানে কানেক্ট করলে আমরা আওয়াজটি পাবো, সেই কানেক্টরে আমরা কানেক্ট করব। আমাদের একটি স্পিকারের কানেকশন কানেক্ট করা হয়ে গেছে, এবার আরেকটি স্পিকারের কানেক্টর কানেক্ট করব, ক্যাবেল কানেক্ট করব। হ্যাঁ, আমাদের দুইটি স্পিকারের কানেকশনই কানেক্ট করা হয়ে গেছে। তো আপনারা যে এখানে MP3 কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডটি রান করতে গেলে আমাদের 5 ভোল্ট প্রয়োজন। তো আমাদের এই সার্কিটে কোথাও 5 ভোল্ট নেই, আমরা এখানে 12/12 ট্রান্সফর্মার লাগিয়েছি, এজন্য আমরা 12 ভোল্টই পাবো, কারণ এখানে তো 5 ভোল্ট পাবো না। তো এই 5 ভোল্টের জন্য আমরা এখানে ভোল্টেজ রেগুলেটিং IC লাগাবো 78/5। আমাদের পাওয়ার সোর্সটি আপনার 12 ভোল্ট থেকেই নিতে হবে। তো 12 ভোল্টের কোথা থেকে নেবো আমরা? এখানে যে ফিল্টার ক্যাপাসিটারটি আছে, অর্থাৎ ডায়োডের পরে যে ক্যাপাসিটারটি থাকে মোটা সব থেকে বড়ো যেটা, সেটাকে ফিল্টার ক্যাপাসিটার বলে। তো ফিল্টার ক্যাপাসিটার থেকে আমরা ওই ভোল্টেজটা নিয়ে সেটাকে কনভার্ট করে 5 ভোল্ট তৈরি করে নিতে পারি 78/5-এর মাধ্যমে। তো সেটা কীভাবে করতে হয় সেটা এখন আমি আপনাদের দেখাবো। প্রথমে আমরা নেগেটিভ কানেকশনটি কানেক্ট করব ফিল্টার ক্যাপাসিটারের সাথে।
এরপর আমরা যেটা করব পজিটিভটা কানেক্ট করব। তো এটা হচ্ছে সে ভোল্টেজ রেগুলেটিং আইসি 7805। তো এটা কিভাবে কানেকশন করতে হবে, মিডল পিনটা হচ্ছে আপনার গ্রাউন্ড এবং এই পাশ থেকে আপনার আপনার ভোল্টেজটি ইন হবে, এবং যেখানে পাস লেখা থাকবে 7805, পাসটা যে সাইডে থাকবে সেটা দিয়ে আপনার 5 ভোল্ট আউট হবে। এটা হচ্ছে সহজ। আর হচ্ছে আপনার মিডলটা আছে গ্রাউন্ড এবং 7805 পাসটা যে সাইডে লেখা থাকবে, অর্থাৎ এখানে আমি পাসটা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে আমার 5 ভোল্ট আউট হবে। তো এটা এখন আমরা কানেকশান করব। এটা কানেকশান করতে গেলে আমরা লেগগুলো একটু বেঁকিয়ে নিতে পারি। প্রথমে আমরা পজিটিভ ইন ভোল্টেজটি কানেক্ট করব। আমাদের ইন ভোল্টেজটি কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা নেগেটিভ ভোল্টেজটা কানেক্ট করব। বাট নেগেটিভ ভোল্টেজটা কানেক্ট করবার আগে আমাদের MP3-তে যে নেগেটিভ ভোল্টেজটা যাবে সেটাও এর সাথে একসাথে অ্যাড করে নেব, যাতে আমাদের ডবল কানেকশন করা না লাগে। এজন্য এটা হচ্ছে MP3-র ক্যাবেল আর এটা হচ্ছে ইনপুট ক্যাবেল। তো এই দুইটা আমরা নেগেটিভটা কমন করে নিব। এবার এটা আমরা মিডল লেগে কানেক্ট করব। এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে। এরপর যেটা করব, আমাদের MP3-তে যে 5 ভোল্ট যাবে এবং আপনার ভোল্টেজ রেগুলেটিং এর আইসিতে যে পাশে 5 লেখা থাকবে ঠিক সেই পিনটাই আপনারা এই 5 ভোল্টটি কানেক্ট করবেন। এটা হচ্ছে সেই MP3-5 ভোল্ট। এইভাবে আপনারা সুন্দরভাবে 5 ভোল্ট বের করে নিতে পারবেন, বিভিন্ন মানের ভোল্ট থেকে বিভিন্ন ভোল্ট বের করে নিতে পারবেন। এটা আমাদের কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা এটা ক্যাশিংয়ে সেট করব। এখন আমরা MP3 কার্ডের অডিও আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ারে ইন করব, অর্থাৎ কানেক্ট করব। এটা হচ্ছে সে পাওয়ার অ্যাম্পলিফায়ার। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট লেখা রয়েছে, এর মিডিলটা হচ্ছে গ্রাউন্ড এবং দুই পাশে দুটো যে ছিদ্র রয়েছে মিডিল ছিদ্র রয়েছে গ্রাউন্ড এবং দুই পাশে দুইটা হচ্ছে পজিটিভ, পজিটিভ ঢুকবে। তো আমরা এখানে অডিও ইনপুটটি কানেক্ট করব ক্যাবেলটি। হ্যাঁ, এটা আমাদের সেট করা হয়ে গেছে এবং পরপর আমরা তিনটা এখানে কানেক্ট করব। এটা হচ্ছে MP3 থেকে যে অডিওটা আসছে সেটা এটা ইন হচ্ছে, আমাদের এটা সোল্ডার করতে হবে। এটা আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এটা হচ্ছে অডিও ইনপুট সকেট। তো আমরা MP3 কার্ড বাদেও এটা কীভাবে চালাতে পারবো সেটাও এখন আমি দেখাবো। দেখা গেল আমাদের MP3 কার্ডটি নষ্ট হয়ে গেছে, বাট আমাদের অ্যাম্পলিফায়ারটা ভালো আছে, কিন্তু আমরা কীভাবে এটাতে অডিও ইন করব এবং কীভাবে করলে সেটা সুন্দরভাবে বাজবে সেটা এখন আমরা দেখব। তো এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন, তো এটার সাথে আগে আমরা ক্যাবেল কানেক্ট করব। কানেক্ট করা হয়ে গেছে। আপনারা কিছু সময় আগে দেখলেন যে আমরা MP3 থেকে যে অডিওটি আসবে সেটা আমরা এই বোটে অ্যাম্পলিফায়ারে ইন করেছি, ঠিক সেই জায়গাটায় আমরা এটা আবার পুনরায় ইন করব। ধরে নেওয়া যাক আমাদের এই ক্যাবেলটি নেই, এখানে এই ক্যাবেলটি আমাদের MP3 কার্ড নাই এখানে। তো এখন আমরা মোবাইলে গানটি শুনবো, তো সেক্ষেত্রে যেটা করতে হবে অডিও ইনের ক্ষেত্রে ঠিক সেটাই করতে হবে। তো আমাদের এখানে 3টি ক্যাবেল রয়েছে, আমরা এখানেও 3টি তার কানেক্ট করেছি। তো মিডিলটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটাও আমাদের কানেক্ট করা হয়ে গেছে।
আমরা এটা পিসিবি বোর্ডের বাইরের পাশ থেকে কানেক্ট করলাম, এর জন্য যে এই পাশে আমরা আরেকটি কানেক্ট করেছি, কারণ আমাদের টু এ কানেকশান হচ্ছে, এমপি থ্রিতেও চলবে এবং মোবাইলেও চলবে। এজন্য এলইডির সাথে আমরা 1 MHz একটি রেজিস্টার কানেক্ট করব। এলইডির সাথে আমরা 1 MHz একটি রেজিস্টার কানেক্ট করব। এখন আমরা পাওয়ার এলইডিটা পাওয়ার সুইচের সাথে কানেক্ট করব। কানেক্ট করা হয়ে গেছে। এবার এখান থেকে একটি কানেকশন আরেকটি লেগের সাথে কানেক্ট করব। এটার মধ্যে কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এই 78.5 যে রেগুলেটিং আইসিটি রয়েছে সেটা ক্যাশিং এর সাথে সেট করব। এখন আমরা অ্যাম্পলিফায়ারের সার্কিটটি ক্যাশিং এর সাথে সেট করব। এরপর আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিব। এক এক করে আমরা প্রত্যেকটি স্ক্রু লাগিয়ে দেব। এবার আমরা অ্যাম্পলিফায়ারটাতে পাওয়ার দিব এবং দেখব যে আমাদের সাউন্ডটি কেমন আসছে। আমরা সাউন্ড শুনতে পাচ্ছি, মিউজিক শুনতে পাচ্ছি। এবার আমরা আর দুইটায় কানেকশন কানেক্ট করব।
যেহেতু এতে দুইটা স্পিকার বাজবে এই জন্য।